বাংলা দ্বিতীয় কক্ষ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। এই দুর্যোগকালীন মহামারী সময়ে আশা করি তোমরা সবাই বাড়িতে আছো এবং নিরাপদে আছো, সুস্থ আছো। আজ আমরা বাংলা দ্বিতীয় কক্ষ ক্লাসে তোমাদের যে 1922 সালে এসএসসি পরীক্ষার যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাসে যেই চ্যাপ্টারগুলো আছে এগুলোর মধ্যে শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আজকে আলোচনা করব। আমি যে ক্লাসগুলি করব তোমাদের সে ক্লাসগুলি সবগুলি সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত ক্লাস। তোমরা যদি সংক্ষিপ্ত সিলেবাস পেয়ে থাকো তাহলে তোমরা সবাই চ্যাপ্টারগুলো নিজেরা দাগিয়ে নেবে, অথবা আমি যে ক্লাসগুলি করাবো সেই ক্লাসগুলো তোমরা অধ্যায় দেখে দেখে দাগ দিয়ে রাখবে, তাইলে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা তোমরা পেয়ে যাবে। আর তোমাদেরকে আগেও বলা হয়েছে, আবারও মনে করে দিচ্ছি, তোমরা যখন ক্লাস করতে বসবে তখন তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বই এবং খাতা সাথে নিয়ে বসবে। আমি যা পড়াবো যেহেতু অনলাইন ক্লাস তোমরা জানো সেটা স্বল্প পরিসরের একটা ক্লাস, আমরা যখন শ্রেণীসব কক্ষে ক্লাস করতাম তখন এটা 40 মিনিটের ক্লাস ছিল, তো এখানে বিশদভাবে বোঝানোর সুযোগ ছিল, কিন্তু অনলাইন ক্লাসে আমাদেরকে সংক্ষিপ্তভাবে মূল অংশটা করাতে হয়। তো এক্ষেত্রে তোমাদের যে অনেক বিশদ কিছু আছে যেগুলি বইতে থাকে তখন সেগুলো বইয়ের সাথে মিলিয়ে নিতে হয়, আর গুরুত্বপূর্ণ কথাগুলো খাতায় লিখে নিতে হয়। এসব কারণে ক্লাস শুরু করি। শব্দের শ্রেণী বিভাগ, এটা তৃতীয় অধ্যায়ের 11 পরিচ্ছেদে আছে শব্দের শ্রেণী বিভাগ। শব্দের শ্রেণী বিভাগে কিন্তু আমরা সরাসরি ভাবে শব্দ কয় প্রকার বা শব্দকে কয় শ্রেণী বিভাগ করা হচ্ছে এইভাবে আমরা সরাসরি ভাবে বলবো না। যেমন সরাসরি বলতে সমাস কয় প্রকার, সমাস ছয় প্রকার, পদ কয় প্রকার, পদ পাঁচ প্রকার, বচন কয় প্রকার, বচন দুই প্রকার, এভাবে যেগুলোতে সরাসরি যে প্রকারভেদটা আছে শব্দের ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি এইভাবে শব্দকে শ্রেণী বিভাগ করতে পারি না। শব্দকে কি করা হয়, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণী বিভাগ হতে পারে। তাহলে শব্দকে শ্রেণী বিভাগ করতে হলে বিভিন্ন দিক দিয়ে দেখে শব্দকে তোমার শ্রেণী বিভাগ করতে হবে। 1 নম্বর দেখো, গঠনমূলক শ্রেণী বিভাগ। গঠনমূলক মানে আমরা জানি যে শব্দ যে গঠিত হয় কতগুলো বর্ণ একত্রে মিলে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। তাহলে শব্দটা যে গঠিত হবে সে গঠনের ব্যাপারে শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে, মৌলিক ও সাধিত শব্দ, মৌলিক শব্দ আর সাধিত শব্দ, মানে এটা শব্দটা গঠনের ব্যাপার। তারপর আসছে যে অর্থমূলকভাবে শ্রেণী বিভাগ, আমরা বলছি যে দুই বা ততোধিক পণ্য একত্রে মিলিত হয়ে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। তাহলে অর্থের দিক দিয়েও শব্দ কী করা হয়, শব্দকে বিভক্ত করা হয়। অর্থের দিক দিয়ে শব্দ কয় প্রকার, অর্থের দিক দিয়ে শব্দ হচ্ছে 3 প্রকার, যৌগিক শব্দ, রূঢ়ি বা রূঢ় শব্দ ও যৌগিক শব্দ। এলে অর্থের দিক দিয়ে শব্দকে, অর্থগত দিক দিয়ে শব্দকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যৌগিক শব্দ, রূঢ়ি বা রূঢ় শব্দ, যৌগিক শব্দ। এইবার যে শব্দের উৎপত্তি, আমরা প্রথম অধ্যায়ে পড়েছি যে কি বিশাল শব্দ ভাণ্ডার, ভাণ্ডার মানে কি যেটাকে আমরা স্টোর রুম বলি, স্টোর যেখানে অনেক কিছু এনে কি করা হয়, গুদাম করা হয়। শব্দ কিন্তু আমরা যে বাঙালি জাতি, আমরা বাঙালি জাতি কিন্তু একটা মিশ্র জাতি, কারণ আমাদের এখানের মধ্যে আমরা সংকর জাতিও বলা হয়, যে আমাদের বিভিন্ন সময় এই দেশে বিভিন্ন কারণে কিন্তু লোকজন কী করেছে অনেক জায়গা থেকে এসছে, কেউ যুদ্ধ করতে এসছে, কেউ লুপ্তরাজ করতে, ডাকাতি করতে এসছে। যেমন সুলতান মাহমুদ 17 বার বাংলা যে উপমহাদেশ আক্রমণ করে, 17 বার আক্রমণ করে, কিন্তু তার উদ্দেশ্য ছিল যে কি, তার উদ্দেশ্য এখানে স্থায়ীভাবে কোনো কিছু স্থাপন করা না, তিনি এখানে এসে এখানে যত তখন দেবালয় মন্দির
এই বিভিন্ন স্থাপনা আছে সেখান থেকে ধন সম্পদ এগুলো লুট করে নিয়ে তিনি চলে যেতেন তার দেশে। সেখানে তিনি তিনি এখানে লুটেরা হিসাবে আসতেন, সেই জন্য তিনি 17 বার এই উপমহাদেশ আক্রমণ করেছিলেন। তারপর ধরো বিভিন্ন আধ্যাত্মিক পীর ফকির আলমগীরা বিড়ালিয়ার চট্টগ্রাম, বিভিন্ন পীর ফকির আউলিয়াগণ এখানে এসছে ধর্মচর্চা করার জন্য, নিরিবিলি পরিবেশ, তোমার ঘন বন জঙ্গল। তারপরে তোমার কি হচ্ছে বিভিন্ন তোমার দার্শনিকরা এসছে, বিভিন্ন কবি সাহিত্যিকরা এসছে, এইভাবে বিভিন্ন জায়গা থেকে যখন তুর্কি, রুশ, ফার্সি, আরবি, তারপর তোমার কি যে বিভিন্ন জায়গার লোকজন যখন এসছে এখানে, তাদের কিছু কিছু শব্দ কি হয়েছে আমাদের এখানে আমরা নিজেদের মধ্যে গুলোকে ধারণ করে নিয়েছি, মানে আমাদের শব্দ ভান্ডার পূর্ণ করেছে। সেই দিক দিয়ে কোন শব্দটা কোন ভাষা থেকে এসছে, এটার উৎস কি, এটা চিন্তা করে চিন্তা করে কি করা হচ্ছে, উৎসমূলকভাবে শব্দকে ভাগ করা হয়েছে, কয়ভাবে, 5 ভাগে ভাগ করা হয়েছে। তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। তাইলে আমরা দেখছি কি শব্দ যে একটা ছোট্ট 2 অক্ষরের শব্দ, মানে যে শব্দটা, সে শব্দটাকে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল, বিভিন্ন দৃষ্টিকোণ, মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটাকে ভাগ করা হয়েছে। তাহলে আমরা প্রথমে আলোচনা করব গঠনমূলকভাবে শ্রেণীবিভাগ। তাহলে গঠনমূলকভাবে শব্দের শ্রেণীবিভাগ, শব্দ যে গঠিত হয়েছে বর্ণ বা বর্ণ যে কতগুলি বর্ণ একত্রে মিলিত হয়ে যে শব্দ গঠিত হয়েছে, সে গঠন অনুসারে শব্দ গঠিত হয়েছে, মৌলিক শব্দ, সাধারণ শব্দ দুই ভাগে ভাগ করা হয়েছে। মৌলিক শব্দ হলো যে যে শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, মানে যে শব্দকে কোন তুমি ভাঙতে পারবে না বা বিশ্লেষণ করতে পারবে না, ভাঙলে বা বিশ্লেষণ করলে কি করা হবে যে আলাদা আলাদা কতগুলি বর্ণ হয়ে যাবে, কোনো সম্পূর্ণ কোনো শব্দ পাওয়া যাবে, মানে সম্পূর্ণ কোনো অংশ পাওয়া যাবে না যেটার অর্থ আছে, যেটার অর্থ আছে সেরকম কোনো তোমার অংশ পাওয়া যাবে না, সেজন্য এটাকে বলা হয় কি মৌলিক শব্দ, যে শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যাবে না সেটাকে বলা হয় মৌলিক শব্দ। যেমন তুমি বলি যে আমি গোলাপ, গোলাপ একটা শব্দ, কিন্তু গোলাপটাকে যদি তুমি ভাঙো গো চলে যাবে, লা চলে যাবে, পা চলে, ব চলে যাবে, এগুলি দিয়ে কোনো কি হবে না, এগুলি দিয়ে কোনো শব্দ তৈরি হবে না, এটাকে বলা হয় কি মৌলিক শব্দ। যে শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক শব্দ। তারপরে আসছে দেখো সাধিত শব্দ, মৌলিক শব্দের পরে কি আছে সাধিত শব্দ, যে শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায়, মানে ভাঙলে বা বিশ্লেষণ করলে একটা অংশ পাওয়া যায় যে অংশটা অর্থ আছে, যে অংশটা কি আছে অর্থ আছে, এইভাবে ভাঙা বা বিশ্লেষণ করা যায় তাকে বলা হয় কি সাধিত শব্দ। যেমন আমি গোলাপ বললাম, এটা হলো যে মৌলিক শব্দ, এটাকে ভাঙা বা বিশ্লেষণ করা যাবে না, কিন্তু আমি যদি বলি গোলাপি, ও শাড়িটা গোলাপি, গোলাপি যদি আমি বলি তাহলে গোলাপিকে ভাঙা যাবে, গোলাপ যোগ ই, গোলাপ যোগ ই, গোলাপি, তাহলে দুইটা অংশে ভাগ করা যাবে। তাহলে যে শব্দকে কি করা যায় ভাঙা বা বিশ্লেষণ করা যায় তাকে বলা হয় কি সাধিত শব্দ, সাধিত শব্দ। তো তাহলে আমাদের মৌলিক শব্দকে বিশ্লেষণ করা যাবে না, ভাঙা যাবে না, আর সাধিত শব্দকে কি করা যাবে ভাঙা বা বিশ্লেষণ করা যাবে। এ গেল যে গঠনমূলকভাবে শব্দের শ্রেণীবিভাগ। এবার আসবো আমরা অর্থগতভাবে শব্দের শ্রেণীবিভাগ, অর্থের দিক দিয়ে শব্দকে কয়ভাবে ভাগ করা হয়েছে, অর্থমূলকভাবে শব্দকে ভাগ করা হয়েছে 3 ভাবে, যৌগিক শব্দ, রূঢ় শব্দ বা রূঢ় শব্দ, যৌগিক শব্দ, মানে আমরা যে শব্দটা বললাম সেই শব্দটার অর্থ কীরকম হতে পারে, অর্থ কীরকম হতে পারে এইভাবে ভাগ করে এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যৌগিক শব্দ দেখো, যৌগিক শব্দ হলো যে যে শব্দের অর্থ মানে উৎপত্তি এবং ব্যবহারিক দুটো অর্থ এক
একই হয় তাকে বলা হয় যৌগিক শব্দ। এখন তোমাদেরকে আমি বলি উৎপত্তি এবং ব্যবহারিক মানে কি। আমাদের যে শব্দের উৎপত্তি বলতে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই হয়। ব্যুৎপত্তিগত অর্থ মানে যেখান থেকে উৎপন্ন হয়েছে সেটার একটা নিজস্ব অর্থ থাকে। একটা শব্দ যখন যে কোনো কিছু থেকে যে কোনো উৎস থেকে উৎপন্ন হয় বা যে কোনো উৎস থেকে গঠিত হয় তখন সেটার একটা অর্থ থাকে। আবার সেই শব্দটাকে আমরা যখন ব্যবহার করি, আমরা বিভিন্নভাবে যখন ব্যবহার করি তখন সেটার অর্থ কী হতে পারে, ভিন্নভাবে অর্থ ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, এটার আসল অর্থ হওয়া উচিত ছিল যে এক, কিন্তু আমরা এটাকে ব্যবহার করছি যে কী করে, অন্য অর্থে। এরকম যদি হয় তাহলে সেটা তোমাকেই, সেটা হলো যে অন্য শব্দ। কিন্তু যেটা উৎস বা উৎপত্তিগতভাবে উৎস অনুসারে উৎপত্তিগত অর্থ এবং আমরা যেটাকে ব্যবহার করছি সেটার অর্থ একই রকম হবে, অর্থটা একই হবে, তখন তাকে বলা হয় কি, যৌগিক শব্দ। যেমন আমরা যদি বলি গায়ক, গায়ক, গায়ক আমরা কাকে বলি, যে গান করে তাকে বলি যে গায়ক, তাই না? যে নাচ করে তাকে কি আমরা গায়ক বলি, বলি না। যে অভিনয় করে তাকে কি আমরা গায়ক বলি, বলি না। যে ছবি আঁকে তাকে আমরা গায়ক বলি, বলি না। তাহলে বল যোক গায়ক, তাহলে এই যে গান করে তাকেই আমরা গায়ক বলি। এটা হলো দেখি উৎপত্তিগত অর্থ ঠিক একই, উৎপত্তিগত অর্থ গায়কটা মানে গঠন করা হয়েছে যে গায়কটা, আর অর্থ হবে যে যে গান করে, যে গান করে। তাহলে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ যখন একই হয় তখন তাকে বলা হয় কি, যৌগিক শব্দ। তাহলে কি যৌগিক শব্দ কী হলো, যে শব্দে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই হয়, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই হয় তখন তাকে বলা হয় কি, যৌগিক শব্দ। এবার আসছে তোমার রূঢ়ি বা রূঢ় শব্দ। রূঢ়ি বা রূঢ় শব্দ, রূঢ়ি বা রূঢ় শব্দ হলো যে শব্দে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন হয় তাকে বলা হয় কি, রূঢ়ি বা রূঢ় শব্দ, তাকে বলা হয় রূঢ়ি বা রূঢ় শব্দ। এটা কেমন দেখো, যদি আমরা বলি যে বাসি, বাসি তোমরা সবাই চেনো, বাসি হলো যে এক ধরনের বাদ্যযন্ত্র, তাই না? বাসিতে তোমার সুর দিয়ে গান করে, খুব সুন্দর বাসি, বংশীবাদক আছে যারা বাসি বাজায়, আবার বাসি বাজিয়ে কী করে, তোমার সাপ ধরে, তাই না? তো এই যে বাসি, বাসিটা আমরা কী জানি, একটা বাদ্যযন্ত্র হিসাবে বাসিটাকে জানি। কিন্তু বাসিটার ব্যুৎপত্তিগত অর্থ হলো যে বাঁশ দিয়ে তৈরি, তোমার কি যে কোনো বাঁশ দিয়ে যা তৈরি হয় সেটাই হলো যে বাসি, বাঁশ দিয়ে তৈরি তোমার কি দ্রব্য বা তোমার জিনিস যা হলো সেটা বাসি। কিন্তু বাঁশ দিয়ে যাই তৈরি হয়, বাঁশ দিয়ে তো বেড়াও তৈরি হয়, বেড়া তৈরি হয় না বাঁশ দিয়ে, তো বাঁশ দিয়ে বেড়া তৈরি হলে বেড়াকে তো আমরা বাসি বলবো, বলবো বলবো। তাহলে বাঁশ দিয়ে তোমার কি হয়, বাঁশ দিয়ে বিভিন্ন রকমের তোমার আর অন্যান্য আমাদের যে তৈজসপত্র যেগুলো আছে এখানে অনেক কিছু বাঁশ দিয়ে তৈরি হয়। তো আমরা বাঁশ দিয়ে তৈরি সমস্ত জিনিসকে কিন্তু আমরা বাঁশি বলবো না, বাঁশি বলবো যে বাঁশ দিয়ে তৈরি নির্দিষ্ট একটা তোমার কি যে নির্দিষ্ট একটা দ্রব্যকে বা নির্দিষ্ট একটা সামগ্রীকে আমরা বাঁশি বলব। এইভাবে যেটাকে কী করা হয়, যে তোমার উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থের মধ্যে কোনো মিল নেই। যেমন হাতি, হস্তি, হস্তি বললাম না, হস্ত মানে হাত, হস্ত মানে হাত না, হস্ত যে হাত, হস্ত থেকে তোমার ইয়ে হস্তটা হলো যে তৎসম শব্দ, হস্ত থেকে এসছে কি হাত, তদ্ভব শব্দ, হস্ত হত্ত হাত, তাহলে হাত এসছে যে তদ্ভব। তাহলে হস্ত যোগ ইন হলো যে হাতি, হস্তি,
বলা হয় যে স্থির হাতি, কিন্তু আমরা হাতি বলতে তা বুঝি না, হস্তি বলতে তা বুঝি না, কি বুঝি একটা বিশাল একটা প্রাণীকে আমরা হাতি বলি, হস্তি বলি। তাইলে হাতের সাথে হস্তির সাথে এখানে মিল নেই। এখানে তার জন্য বলেছে কি, যেটা দিয়ে কি করা হবে, যে উৎপত্তিগত অর্থের সাথে কোনো মিল নেই, কিন্তু বিশেষ একটা অর্থ আরেকটা অর্থকে আমরা প্রকাশ করি, সেটাকে কি রুড়ি বা রুহ শব্দ, হস্তি মানে হাতি। যেমন সন্দেশ, সন্দেশ শব্দের কিন্তু উৎপত্তিগত অর্থ হল সংবাদ, সন্দেশ শব্দের অর্থ হল যে সংবাদ। কিন্তু আমরা সন্দেশ বলতে কেউ সংবাদ বুঝি, কেউ সংবাদ বুঝি না। সন্দেশ বলতে আমরা কি বুঝি, এক ধরনের মিষ্টি বুঝি, চৌকোনা সাদা রঙের এক ধরনের মিষ্টিকে বুঝি। সন্দেশ বললে কিন্তু সবাই চিনবে যে ওই মিষ্টির দোকানে আছে যে চৌকোনা সাদা একটা এক প্রকারের মিষ্টি, যেটাকে সন্দেশ বলে। তাই দেখা যাচ্ছে যে যৌগিক রুড়ি শব্দে তোমার কি নেই, উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থের মধ্যে মিল নেই। এবার আসছে যোগরুড় শব্দ। এই দুইটা শব্দ কিন্তু তোমার প্রত্যয়সাধিত শব্দ, আর যোগরুড় শব্দটা হল যে সমাসসাধিত শব্দ। যোগরুড় শব্দটা সমাসসাধিত শব্দ। যোগরুড় শব্দ হল যে যে শব্দে ব্যাস বাক্যে সম্পূর্ণ অর্থ না বুঝিয়ে এখান থেকে যে কোনো একটা অর্থকে বোঝানো হয় তাকে বলা হয় যোগরুড় শব্দ, যোগরুড় শব্দ। যেমন যোগরুড় শব্দের উদাহরণ হল পঙ্কজ। পঙ্কজ শব্দের অর্থ হল যে পঙ্কে জন্মে যা। পঙ্কজ শব্দকে যদি আমরা ব্যাস বাক্য করি তখন কি হয়, পঙ্কে জন্মে যা, পঙ্ক মানে কাদা, কাদাতে যা জন্মে, কাদাতে কেঁচো জন্মে, কাদাতে শ্যাওলা জন্মে, কাদাতে আরো অন্য প্রকারের ছোট ছোট প্রাণী বা বিভিন্ন জীবাণু জন্মে। কিন্তু এগুলির সাথে সাথে পঙ্কে মানে কাদাতে কি করে পদ্ম ফুলও ফুটে, বলে না গোবরে পদ্ম ফুল, তো পঙ্কে কি বলে কাদার মধ্যে কি আছে ইয়েও তোমার পদ্ম ফুলও ফুটে। আর এখানে পঙ্কজ বলতে কেঁচোকেও বোঝাচ্ছে না, শ্যাওলাকেও বোঝাচ্ছে না, বিভিন্ন প্রকারের কীট পতঙ্গকেও বোঝাচ্ছে না, পঙ্কজ বলতে বোঝাচ্ছে যে পদ্ম ফুলকে। তাইলে ব্যাস বাক্যে সম্পূর্ণ অর্থ না বুঝিয়ে তোমার কি হয় একটা বিশেষ একটা অর্থকে মানে ভালো অর্থ যেটা হয় সেটাকে বোঝানো হয়, তখন তাকে বলা হয় কি তোমার যোগরুড় শব্দ। যেমন জলধি, জলধি হলো যে জল ধারণ করে যা, জল পুকুরেও ধারণ করে, জল গ্লাসেও ধারণ করে, জল বড় কলসিতেও ধারণ করে, জল ড্রামেও ধারণ করে। জল তো অনেকে অনেক কিছু জল ধারণ করে, কিন্তু তা না, জলধি হলো যে সমুদ্র, বিশাল সমুদ্র, বিশাল ব্যাপার। তাহলে জলধি হলো যে সমুদ্র, সমুদ্র যা ধারণ করে সেটাকে বলা হয় জলধি। তাহলে এখানের মধ্যে ব্যাস বাক্যে সম্পূর্ণ অর্থ না বুঝিয়ে যেটা সবচাইতে ভালো সেটাকে, যেটা যেখানে বোঝানো হয় সেটাকে বলা হয় যোগরুড় শব্দ। তাহলে আজকে আমরা গঠনমূলক এবং অর্থমূলকটা পড়লাম, আগামী ক্লাসে আমরা উৎসমূলকটা করবো, কারণ উৎসমূলকটা যদি এখন পড়াতে যাই আমরা ক্লাস শেষ করতে পারবো, সেজন্য উৎসমূলকটা আমরা আগামী ক্লাসে পড়াবো। তোমরা ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবে, বারবার আমরা অনুরোধ করছি গুরুত্ব দিয়ে ক্লাসগুলো দেখবে, এবং বই খুলে এই যে আমি পড়ালাম যোগরুড় শব্দ, যৌগিক শব্দ, তোমার মৌলিক শব্দ, সাধিত শব্দ, এগুলো তোমরা আরও ভালো করে পড়ে ধাপগুলো ভাগ করে দেখবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।